নমস্কার বন্ধুরা, সাজ কুকিং ক্যানভাসে সকলকে আরও একবার স্বাগত। আজকে তৈরি করব একটু ভিন্ন স্বাদের রেসিপি। ভিন্ন স্বাদের রেসিপি বলতে একটা পায়েসের রেসিপি তৈরি করব, যেটা সম্পূর্ণ নিরামিষ, যার নাম সাবুর পায়েস। এটা যে কোনো ধরনের ব্রতের সময় অথবা উপোষের দিনে খেতে পারো। এছাড়াও নিরামিষভাবে যদি ঠাকুরকে কোনো ভোগ নিবেদন করতে চাও, তো সেক্ষেত্রে পায়েস হিসেবে এটাও রাখতে পারো। অসাধারণ স্বাদ, দেখতেও যেমন সুন্দর হয় খেতেও তেমনই সুন্দর। আর এটা কিন্তু বানাতে বেশি সময় লাগে না, জাস্ট কয়েক মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায় এই সাবুর পায়েস। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, এছাড়া আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো শুরু করি। তো সাবুর পায়েস করতে সবার আগে যেটা প্রয়োজন সেটা হলো সাবু। এখানে আমি মোটা দানার সাবু নিয়েছি, আর সাবুটাকে এরকম হালকা হাতে বেশ ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে। সাবুর ওপরে যে সাদা অংশটা থাকে, একটা ধুলো টাইপের স্টার্চ, ওটা বার করে দিতে হবে যতটা পরিষ্কারভাবে বার করা যায়। প্রায় দু তিনবার ধুয়ে নিতে হবে। তো আমি তিনবার ধোয়ার পরে দেখো এটার ওপরে কিন্তু কোনো রকম সাদা ভাব নেই, আর জলটা একদম স্বচ্ছ হয়ে গেছে। তো এবার এই জল সহ সাবুটাকে আমি ভিজিয়ে রাখবো কমপক্ষে দু ঘন্টা। দু ঘন্টা পর আমি সাবুকে ছেঁকে নিয়েছি জল থেকে, একটা চাকনির ওপরে রেখে দিয়েছি। আর দেখো সাবু কিন্তু একদম সফট হয়ে গেছে, মানে দুটো আঙুল দিয়ে চাপ দিলেই বুঝতে পারবে সাবু একদম সফট। তো এখানে তুমি চেষ্টা করবে একটু মোটা দানার সাবুটাই নিতে, তাহলে পায়েসটা ভালো হয়। অন্যদিকে গ্যাসে কড়াইও বসিয়ে দিয়েছি এবং এতে দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণে ঘি। ঘিটা দেওয়ার পরে ঘিটাকে হালকা গরম করে নেব। তো ঘিটা আমার গরম হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেব কিছু কাজু ও কিশমিস। এখানে আমি কাজু কিশমিস নিয়েছি অল্প অল্প পরিমাণে, মানে যেরকম লাগবে আর কি। তো সেগুলো দিয়ে দেব এবং হালকাভাবে এগুলোকে ভেজে নেব, হালকা সোনালিভাবে ভেজে নিতে হবে। আর এই কাজু কিশমিস ভাজতে কিন্তু বেশি টাইম লাগে না, তো মিডিয়াম আছে, প্রায় এক মিনিট মতো ভেজে নিলেই যথেষ্ট। তো দেখো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব একটা প্লেটে। তো একে একে কাজু কিশমিশটা তুলে নিলাম একটা প্লেটে, আর এই ঘিয়ের মধ্যেই আমি দিয়ে দেব এক লিটার পরিমাণের দুধ। আর এটা কিন্তু ফুল ফ্যাট মিল্ক, অবশ্যই চেষ্টা করবে ফুল ফ্যাট দুধ নেওয়ার, তাহলে পায়েসটা খেতে সুস্বাদু বেশি লাগে। তো দুধটা দেওয়ার পরে হালকাভাবে মিশিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে জাল দিয়ে নিতে হবে বেশ কিছুটা পরিমাণে ফুটে ওঠা পর্যন্ত। তো এরকমভাবে মিশিয়ে মিশিয়ে ভালো করে জাল দিয়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা, আমার দুধটা ফুটতে আরম্ভ করেছে এবং ভালো মতো জাল হয়েও গেছে, ওপর দিয়ে সরটাও জমে আসছে। তো সরটাকে কিন্তু সাইডে জমালে হবে না, দুধের সাথে মিশিয়ে দিতে হবে। যতবারই সর জমতে শুরু করবে ততবারই খুন্তির সাহায্যে নেড়ে নেড়ে দুধের সাথে মিশিয়ে দিতে হবে। তো দুধটা মোটামুটি ফুটে কিছুটা পরিমাণে ঘন হয়ে এসেছে, এই অবস্থায় আমি এতে দিয়ে দেব কিছুটা জাফরান, অল্প পরিমাণে জাফরান দেব। আর জাফরান দেওয়ার একটাই কারণ, সেটা হলো ফ্লেভারটাও খুব সুন্দর আসে, আর সেই সাথে পায়েসের যে কালারটা হালকা কেশর কালার সেটাও চলে আসে। তো এইভাবে আমি ভালোভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি আরও কিছুক্ষণ, আর একটু ঘন হয়ে আসা পর্যন্ত। তো দেখো বন্ধুরা, আমার দুধটা কিন্তু ভালোভাবে ফুটে এসেছে আর ঘনও হয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দেব যে সাবুটা ছেঁকে রেখেছিলাম সেই সাবুটা। সাবুটা দেওয়ার সাথে সাথে ভালো করে মিশিয়ে দেব, তা না হলে ডালা পাকিয়ে যেতে পারে। তো ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তো দুধের সাথে সাবুটা ভালোভাবে মেশানো হয়ে গেছে, এবার এটাকে আমি মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব, তাহলেই কিন্তু সাবুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, বেশ ভালো মতো সাবু সেদ্ধ হয়ে এসেছে। তার একটাই কারণে বুঝতে পারবে, যখনই সাবু সেদ্ধ হয়ে যায় উপর দিকে ভেসে ওঠে আর হালকা হয়ে যায়।
তো সেই কারণে দেখো আমার শাবু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে তোমার মিষ্টিটা মেশাবো, পায়েস যেহেতু তাতে মিষ্টি না দিলে চলে, তো সেজন্য আমি এখানে মিষ্টি হিসাবে ব্যবহার করেছি লাল বাতাসা। লাল বাতাসার কালারটাও একটা সুন্দর আসে, আর বাতাসা দিয়ে তোমার পায়েস করলে পায়েসের মধ্যে একটা আঠালো ভাব আসে এবং খেতেও অপূর্ব লাগে। তোমরা একবার ট্রাই করে দেখো, বাতাসা যে কোনো ধরনের বাতাসাই নিতে পারো। এই যে লাল বাতাসা দিয়েছি বলে লাল বাতাসাই দিতে হবে তার কোনো মানে নেই, সাদা বাতাসা দিয়েও পায়েসটা বানাতে পারো। তো দেখো আমি কথা বলতে বলতে কিন্তু এতে সামান্য একটু, একদম সামান্য করে লবণ মিশিয়ে দিয়েছি, আর লবণটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বাতাসা দেওয়ার পরে আমি খুব ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম, আর এখানে কিন্তু আমার পায়েসটা অলরেডি তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো, তার আগে আমি এতে দিয়ে দিলাম ভেজে রাখা কাজু কিশমিস, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর মিশিয়ে নেওয়া হয়ে গেলেই আমি গ্যাসটাকে অফ করে দেবো। তো বন্ধুরা দেখো আমি গ্যাসটাকে অলরেডি অফ করে দিয়েছিলাম, আমাদের পায়েস কিন্তু একদম তৈরি হয়ে গেছে। ঠিক এরকমভাবেই আমি পায়েসটাকে তৈরি করে নিয়েছি। এবার তোমাদের দেখে মনে হতেই পারে যে এটা একটু লিকুইড আছে, কিন্তু একদমই না, এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু টেনে যাবে। তো সেই জন্য আমি এরকমভাবেই এটাকে অফ করে নামিয়ে নিয়েছি। তো আমি ঠান্ডা করে তারপরে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা দেখো কতটা ঘন হয়ে গেছে, আর একদম পায়েসের মতোই পারফেক্ট তৈরি হয়েছে। তো আজকের এই সাবুর পায়েস রেসিপি কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সেই সাথে আমি চাইবো তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করো। ভালো লাগলে রেসিপিটাকে লাইক দিও, আর তোমার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দিও, যাতে আরও নতুন নতুন রেসিপির ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি, আর তোমাদের কাছেও নোটিফিকেশনটা যাতে সবার আগে পৌঁছে যায়। আর যারা আমার পাশে অলরেডি আছো তাদের তো অসংখ্য ধন্যবাদ, তারা সবসময় আমার পাশে থাকবে। তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত, আবার নতুন রেসিপি নিয়ে অন্যদিন হাজির হয়ে যাব। ততক্ষণে ভালো থেকো এবং সুস্থ থেকো।